পাবনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন। ভোরে জেলার সাথিয়া উপজেলা সরিষা ব্রিজের কাছে ভিটাপাড়া এলাকায় বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ফারমান শেখ ও তার শালিকা মাহবুবা ইয়াসমিন নিহত হন। মোটরসাইকেলে তারা পাবনা থেকে কাজীপুরের কর্মস্থলে যাচ্ছিলেন। এদিকে নাটোরের সিংরায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন।